বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞান অংশে আমরা বস্তুর উপর তাপের প্রভাব এ অংশে ক্যালোরিমিতি জাতীয় কিছু সমস্যা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো ক্যালোরিমিতিতে আমরা কতকগুলো মৌলিক বিষয় একটু দেখি। এখানে দুইটা কন্ডিশন থাকে, একটা হলো তাপমাত্রার পরিবর্তন, একটি হলো অবস্থার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তনটা কি? তাপমাত্রার পরিবর্তন হলো কোনো বস্তুতে আমি তাপ প্রয়োগ করলাম, সেই বস্তুর তাপমাত্রা হয় কমলো না হয় বাড়লো। যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বাড়বে, আর যদি তাপ শোষণ করে না হয় তাহলে কমে যাবে। এই যে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে অথবা বাড়ছে, এই বিষয়টাই হলো তোমার তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রা বাড়লো অথবা কমলো, আমরা একটু ব্যাখ্যা করে দেখি। মনে করো 2 কেজি ভরের বরফ, এর তাপমাত্রা -20 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 100 ডিগ্রির বাষ্প করব। 100 ডিগ্রির বাষ্প, তাহলে এই বাষ্প করতে গিয়ে আমাকে কি কি করতে হচ্ছে? দেখো, এভাবে আমি বক্স আঁকাই, এখানে -20 ডিগ্রির বরফ, প্রথমে 0 ডিগ্রির বরফ হবে, তারপরে 0 ডিগ্রির পানি হবে, এরপর 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি হবে, তারপরে 100 ডিগ্রির বাষ্প হবে। সাপোজ তুমি এটা 120 ডিগ্রির বাষ্প করবা, তাহলে কি হবে? যদি 120 ডিগ্রির বাষ্প করা হয়, তাহলে আবার এই এই বক্সে 120 ডিগ্রির বাষ্প হবে। এটা 100 ডিগ্রির বাষ্প, এত ডিগ্রির, এত ডিগ্রির বাষ্প। এখানে 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, H2O পানি। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, H2O। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, এই জায়গায় -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এত তাপমাত্রার বরফ, এখন দেখো এই জায়গায় কি সূত্র হবে, এখানে কি সূত্র হবে, এখানে কি সূত্র হবে, এই জায়গায় কি সূত্র, 4টা ধাপ অন বাই অন আমি লিখে দিচ্ছি, কোথায় কোন সূত্র ব্যবহার হবে। এই যে -20 ডিগ্রির বরফ 0 ডিগ্রির বরফ হয়েছে, একটু বুদ্ধি একটু নিজে বলো, এটা কি অবস্থার পরিবর্তন না তাপমাত্রার পরিবর্তন, এটা বলো। তাপমাত্রা তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে
সূত্র হয় হলো কিউ ইজ ইকুয়াল টু এম এস, তোমাকে একটা বই অনুসারে আমি লিখতেছি টি টু মাইনাস টি ওয়ান। আর আগের বইয়ে এটাকে ডেল থিটা দিয়ে লেখা আছে, ডেল থিটা মানে তোমার ওই থিটা টু বিয়োগ হলো থিটা ওয়ান। আর এখনকার যে বই সেই বইও লেখা আছে টি টু বিয়োগ টি টু বিয়োগ টি ওয়ান, এরকম। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই জায়গার সূত্র কি। 0 ডিগ্রি বরফ গলে 0 ডিগ্রির পানি হলো, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, H2O। তাহলে কি ঘটবে আমরা একটু দেখি, এখানে অবস্থার পরিবর্তন না তাপমাত্রার পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন কেমনে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হলো, কেমনে তাপমাত্রা পরিবর্তন হলো? তাহলে অবস্থা পরিবর্তন দেখো তো লেখাই তো আছে, এখানে বরফ থেকে তোমার পানি হয়েছে, ঠিক আছে? তো যখন বরফ থেকে পানি হলো তখন তো তোমার পরিবর্তনটা তো ক্লিয়ার। এই দেখো এখানে বরফ, এখানে পানি, তাহলে এখানকার সূত্র হলো ধরে ছিল কিউ ওয়ান, কিউ টু সমান এম এল, অর্থাৎ অবস্থার পরিবর্তনের সূত্র। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই পানি 100 ডিগ্রি পানি হচ্ছে, তাহলে এখানকার সূত্র কি হবে? এটা কি 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি পানি হলো, এটা কি তাপমাত্রা না অবস্থার পরিবর্তন? কথা বলো, এই যে অবস্থা। জিরো ডিগ্রির পানি 100 ডিগ্রির পানি হলো, এটা কি তাপমাত্রার পরিবর্তন না অবস্থার পরিবর্তন? অবস্থা তুমি আসলে অবস্থার তাপমাত্রাটা বুঝছিস না। 0 ডিগ্রির থেকে 100 ডিগ্রি হলো, তাহলে তাপমাত্রার পরিবর্তন হলো না। এখানে পানি পানি আছে, এই যে দেখো H2O, এই পানি এখানেও আছে, এই পানি এখানেও আছে, পানির তো পরিবর্তন হয়নি। তাপমাত্রা এখানে না, 0 ছিল, এখানে বৃদ্ধি পায় 100 হলো। আচ্ছা আগেরটা কেন বলছি যে অবস্থার পরিবর্তন, কারণ এখানে অবস্থা ছিল বরফ মানে কঠিন অবস্থা, সেখান থেকে পানি হলো H2O, তাহলে এটা অবস্থার পরিবর্তন। এখানে দেখো তাপমাত্রা, এটারও 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন অবস্থার পরিবর্তন হয় না, যখন অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রার পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তন হলে সূত্র হলো কিউ ইজ ইকুয়াল টু এম এল, আর তাপমাত্রার পরিবর্তন হলে সূত্র হলো কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। বুঝতে পারছো? কথা বলো, হ্যাঁ, বুঝতে পারছি। ডেল থিটাটায় তোমাকে এখানে লেখা আছে হলো টি টু বিয়োগ টি ওয়ান, আর কোনো পরিবর্তন নেই, আগের ওইগুলো সেম লেখা আছে, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এখন তুমি বলো তো, এই 100 ডিগ্রির বাষ্প পানি, 100 ডিগ্রির বাষ্প হলো, কি পরিবর্তন, তাপমাত্রা না অবস্থার? অবস্থা খুব সন্দেহ নেই পানি বললেন, পানি তো এটা এই যে পানি থেকে বাষ্প হলো, তাপমাত্রা এদেরও 100 আছে,
এখানেও 100 আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন কি হয়েছে? না তাহলে কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থা, অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু এম এল। কি সূত্র? কিউ ইজ ইকুয়াল টু এম এল। এম এল কি বোঝো? এম মানে হলো ভর, এল মানে হলো আপেক্ষিক সুপ্ত তাপ। এই যে অবস্থার পরিবর্তন হলে সূত্র হয় এম এল, এটা কি জানো? না আচ্ছা, না জানলে এখন তো শিখলে। এম মানে ভর, হ্যাঁ আর এল এর এল এর ইংরেজি হলো লিন তাপ, ঠিক আছে? লিন সেটা এল আছে, আর বাংলা হলো আপেক্ষিক সুপ্ত তাপ। কিতাব বললাম আপেক্ষিক সুপ্ত সুপ্ততা। তাপ। এখন তোমার মনে হতে পারে যে আপেক্ষিক সুপ্ত তাপ কাকে বলে। আমি আরো একটু সহজ করে বলি যে সুপ্ত তাপ কাকে বলে। কোন পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ করলে অথবা বর্জন করলে ওই পদার্থের অবস্থার পরিবর্তন হয় তাকে সুপ্ত তাপ বলে। তার মানে সুপ্ত তাপ প্রয়োগ করলে কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। বলো কিসের পরিবর্তন হয়? অবস্থা অবস্থার পরিবর্তন হয়। এখন যদি আমি বলি 1 কেজি ভরের তাপমাত্রা স্থির রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যেতে যে তাপের প্রয়োজন সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ, মানে আপেক্ষিক সূত্র তাপ। তাহলে আপেক্ষিক কথার অর্থই হচ্ছে এটা 1 কেজির মধ্যে হতে হবে, অর্থাৎ একক ভরের হতে হবে। বুঝতে পারছো কি না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয়ত তোমার 100 ডিগ্রির বাষ্প 120 ডিগ্রির বাষ্পে পরিণত হচ্ছে, এটাও কিন্তু বাষ্প বাষ্পই আছে, শুধু তাপমাত্রা 100 থেকে বাইরে 120 হচ্ছে, তাহলে এটা কিসের পরিবর্তন? এটা তাপমাত্রা, তাহলে এখানে সূত্র হবে হলো কিউ, এটা কিউ টু, এটা কিউ থ্রি, এটা কিউ ফোর, এটা কিউ ফাইভ। কিউ ফাইভ সমান এম এল, যদিও এল আলাদা হবে, এম এল ওয়ান এম এল টু অথবা লিখলাম না এম এল, আমি শুধু খালি সিস্টেমটা বোঝানোর জন্য এগুলো লিখলাম। তুমি বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝতে পারছি। এখন দেখো তোমার এটা ক্লিয়ার হলো কিনা, আমি আবার ওটা নিয়ে যাই। তোমার এখানে কোনো সুনির্দিষ্ট অঙ্ক আছে যে এই অঙ্কটা আমি বুঝিচ্ছি না? আছে এরকম? মানে আপনি মানে প্রথমে একটা অঙ্ক মানে সূত্র অনুসারে একটা বুঝে দেন। এই যে এটা, এই যে মাইনাস এত কেজি ভরের বরফকে এত তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ সরবরাহ করতে হবে? এখানে বরফের আপেক্ষিক তাপ এখানে দেখো -5 ডিগ্রি বরফকে 0 ডিগ্রির
বরফে নিয়ে আসতে, সূত্র হলো এম এস ডেলটিটা, ডেলটিটা মানে টি টু বিয়োগ টি ওয়ান, নিলসে। এটা হলো তাপমাত্রার পরিবর্তন, কথা বলো। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ওই অনুপাতে কিন্তু নিচে মান বসে এর দাঁড়ানো আছে, দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তারপর একটা দেখো, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, ইমেলের আগে তোমার কিউ দেওয়া নাই। কিউ হোক এইচ হোক একটা লেখা থাকলেই হবে। তোমার কাছে বইয়ে যদি এইচ দিয়ে থাকে এইচ দিয়ে লিখবে, কিউ থাকে কিউ দিয়ে লিখবে, ওটা কোনো ব্যাপার না, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি ওটা। হ্যাঁ, ওটা ইচ্ছা মতো লেখা যাবে, সমস্যা নেই। শুধু তোমার মূল বইয়ের যেটা থাকে সেটা লেখাটাই বেশি ভালো, ক্লিয়ার? ভাই, 80,000টা কি কিসের? এটা এটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলে গলে দেওয়ার জন্য এত ক্যালোরি তাপের প্রয়োজন হয়। হ্যাঁ দেওয়া আছে তো এখানে, এই যে এই যে মান দেওয়াই আছে। ও হ্যাঁ, বাষ্পের ক্ষেত্রে যে মান এটা এখানে মনে হয় উল্লেখ করা নাই, কিন্তু এই মান মুখস্থ হিসেবে আসবে। এদিল এদিল এর মান এটা, এখন মনে করো যে হয় দেওয়া থাকবে না হয় নিজের থেকে লেখা লিখবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিচের টুকু যে WEQL JH, ওরা পরে, তুমি আগে এই যে প্রয়োজনীয় তাপ এটা কি বুঝছো? হ্যাঁ, ওখানে বুঝছি, এটা বুঝছি। এখন যদি তাপ দিয়ে যদি কাজ করতে হয়, মনে করো তুমি একটা তাপ পালে, সেই তাপ দিয়ে তুমি কাজ করবা, মানে একটা ইঞ্জিন চালাবা, তখন সেখানে কি পরিমাণ কাজ হবে? সেখানে সূত্র হলো এটা, যেখানে জে কে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক, এই যে মানে এটার অর্থ হচ্ছে কোন তুমি কোন যন্ত্রে তাপ প্রয়োগ করলে সেখান থেকে কাজে রূপান্তর হলো, ঠিক আছে? দেখো এখন আর কোনো সমস্যা হয় কিনা, না না, এই অঙ্কে কোনো সমস্যা নেই, আচ্ছা। দেখো পরেরটাও এখানে কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে লেখা আছে কাজকে তাপকে কাজে রূপান্তর করলে বা কাজকে তাপে রূপান্তরিত করলে, তখন এই যে সূত্র, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এইচ, ঠিক আছে?